সকল FWA এবং FPI আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যে সেশন নিয়ে আলোচনা করব সেই সেশনের নাম রিপোর্ট। আমরা প্রতি মাসে আমাদের কাজকর্মের রিপোর্ট করি, সেই রিপোর্টগুলো ট্যাবের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন তা দেখব। দেখেন, প্রথমে আমার ট্যাবে রিপোর্ট লেখা রয়েছে, তাহলে রিপোর্টে আমি টাচ করব। আমি যেখানে মার্ক করে দিয়েছি সেই জায়গা টাচ করব। টাচ করার পরে আমি এক নজরে আগে দেখে নিই আমার এখানে কি কি রিপোর্ট রয়েছে। দেখেন, প্রথমে রয়েছে খানার জনসংখ্যা হিসেব চক। আমরা প্রতি বছর খানার জনসংখ্যার একটা হিসেব আমরা করি। আমি PRS যখন করে ফেলব, PRS করার সময় আমি যে তথ্যগুলো এন্ট্রি দিব সেই তথ্যগুলোর আলোকেই খানার জনসংখ্যার হিসাব হয়ে থাকবে, আমাকে নতুন করে হিসেব করতে হবে না। তারপরে আছে MIS-1। দেখেন, আপনি FPI, আপনি MIS-1 যদি না পান আপনি MIS-2 করতে পারবেন না। তাহলে MIS-1 সাবমিট করে কে একজন FWA, সেই MIS-টা আপনার এখানে আসলো। আসার পরে আপনি MIS-এর সকল তথ্য আপনি দেখবেন, তারপরে আপনি অনুমোদন করবেন। আচ্ছা, তারপর হচ্ছে MIS-Form-1 অনুমোদন প্রক্রিয়া। অর্থাৎ FWA আপনাকে MIS-1 সাবমিট করবে, আপনার 5টা ইউনিট বা 4টা ইউনিট, এই ইউনিটের MIS-1 আপনি পাওয়ার পর তা ক্রস চেক করে দেখবেন ঠিকঠাক আছে কি না। আচ্ছা, তারপরে আপনি অনুমোদন করবেন। তারপরে গ্রাম ভিত্তিক জনসংখ্যা চক, হিসাব চক। দেখেন, কোন গ্রামে কতজন জনসংখ্যা, কতজন মহিলা, কতজন পুরুষ, মোট কত, তা কিন্তু আপনাকে যদি এখন বলা হয় আপনি বলতে পারবেন না, কারণ আপনার কাছে সেই হিসাবটা নাই। আপনি যখন রিপোর্ট জমা দেন তখন গ্রাম ভিত্তিক জনসংখ্যার তথ্য দিয়ে একটা রিপোর্ট জমা দেন। তার পরবর্তীতে 3 মাস পর এখানে ওই গ্রামের জনসংখ্যা কত, ওই গ্রামের জনসংখ্যা কত, তা আপনি বলতে পারেন না, কিন্তু এই ট্যাবের মাধ্যমে আপনি সব বলতে পারবেন। সবচেয়ে কঠিন একটা রিপোর্ট সন্তান সংখ্যা অনুযায়ী বয়স ভিত্তিক পদ্ধতি গ্রহণকারী ও অগ্রহণকারী সক্ষম দম্পতির বিন্যাস চক। দেখেন, এই রিপোর্টটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু কঠিন মনে হলে কি হবে, আমরা কিন্তু সেই রিপোর্টটা প্রতি বছরই জমা দিই। এখন আপনাকে যদি আমি এখন আজকে বলে দিই যে আপনি রিপোর্টটা একটা রিপোর্ট করেন, করে আমার কাছে জমা দেন, আজকে আপনি কাজ শুরু করেন, দেখেন আপনার কতদিন এই রিপোর্টটার কাজ তৈরি করতে সময় লাগবে। কেন লাগবে? আপনার সন্তান সংখ্যার হিসাব করতে হবে, আপনার বয়সের হিসাব করতে হবে, আপনার হচ্ছে কে কোন পদ্ধতি নিয়েছে তা হিসেব করতে হবে, কে কে পদ্ধতি নেয় নাই তার হিসেব করতে হবে, তারপরে আপনার একটা রিপোর্ট হবে। কিন্তু আমার এই ট্যাবে ওয়ান টাচ করব, ওয়ান টাচে আমার একটা রিপোর্ট হয়ে যাবে। আপনারা হয়তোবা সেই জিনিসটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমরা এখানে দেখব। তারপরে পরিবার পরিকল্পনা পরিদর্শক তদারকি চক। একজন FPI প্রতি মাসেই ওনার কর্মীদের পরিদর্শন করেন, সেই পরিদর্শন ট্যাবের মাধ্যমে হবে এবং ট্যাবের মাধ্যমে রিপোর্ট চলে আসবে। মাসিক কর্ম পরিকল্পনা রিপোর্ট, এই মাসিক কর্ম পরিকল্পনা রিপোর্টে আপনার অধীনস্থ FWA-রা প্রতি মাসে ট্যুর প্ল্যান জমা দেবে। আপনি এখানে দেখতে পারবেন কে কে ট্যুর প্ল্যান জমা দিচ্ছে এবং কে কে ট্যুর প্ল্যান জমা দেয়নি। সর্বশেষ আপনি যতগুলো MIS-Form পাবেন সবগুলো নিয়ে MIS-Form-2 তৈরি করবেন। এখন কি করেন, MIS-1 ছয়টা MIS-1 অথবা 5টা MIS-1 নেন। নেওয়ার পর আপনি শুরু করেন, কি শুরু, ক্যালকুলেটার চাপ দেন। সক্ষম দম্পতি 1000, সক্ষম দম্পতি 896, সক্ষম দম্পতি 593, সক্ষম দম্পতি 1395 যোগ করেন। যোগ করে দেখেন গত মাসের সাথে এই মাসের রিপোর্ট
মিল হয় না, তখন আবার কি করেন, খোঁজাখুঁজি করে বের করেন যে আপনার এক্স বা ওয়াই FWM রিপোর্টে ভুল করেছে, তার রিপোর্টের জন্য আপনার রিপোর্ট মিলতেছে না। অথবা আপনি রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন উপজেলা, যাওয়ার পর উপজেলা যখন কম্পাইল করলো MIS-2, তখন কম্পাইল করে দেখে যে গত মাসের সাথে এই মাসে সক্ষম দম্পতির সংখ্যা অনেক ডেভিয়েশন, তখন তারা আবার ক্রস চেক করে খুঁজে বের করে। কিন্তু এই টাইপের মাধ্যমে ক্রস চেক করার প্রয়োজন হবে না, আপনি সক্ষম দম্পতি আপনার ট্যাবে যা আছে তাই হবে, আপনাকে এখানে ম্যানিপুলেট করার সুযোগ নেই। তাহলে আসেন এবার আমরা দেখি আমার MIS ফর্ম বা আমার রিপোর্ট কিভাবে আমি তৈরি করি। আমার রিপোর্টে প্রথমে কোন রিপোর্ট আছে, খানার জনসংখ্যা হিসেব চক। তাহলে আমি খানার জনসংখ্যা হিসেব চকে টাচ করব, খানার জনসংখ্যা আমি একটু বলে নেই। খানার জনসংখ্যা হিসেব চকটা আমরা সবাই করি, আমি টাচ করলাম, টাচ করার পরে কি বলতেছে, ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। একটা কথা বলে রাখা দরকার, এই রিপোর্টের মধ্যে যতগুলো রিপোর্ট আপনি দেখবেন সবগুলো রিপোর্টের জন্য আপনার প্রয়োজন ইন্টারনেট কানেকশন, যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি রিপোর্ট জমা দিতে পারবেন বা দেখতে পারবেন না। আমি ইন্টারনেট কানেকশন দিয়ে দিছি। এখন আপনি খানার জনসংখ্যা হিসাব চোখে টাচ করেন, টাচ করার পরে একটু সময় নেবে, সময় নিয়ে এই যে আপনি টাচ করলেন এই টাচটা সার্ভারের সাথে কানেক্ট হবে। এখন দেখা যায় আপনার ইন্টারনেট অলওয়েজ ইন্টারনেট ভালো থাকে না, যদি ইন্টারনেট ভালো না থাকে আপনার রিপোর্টটা হবে না। এখন দেখেন এখানে এখানে সব কিছু তথ্য দেওয়া আছে, FWA কোথায় কাজ করে, FPA কোথায় কাজ করে, শ্রীমঙ্গল, এখন ইউনিয়নটা তো দিতে হবে, ইউনিয়নটা দিই ওই FWA ইন মির্জাপুরে কাজ করে, এবং ইউনিটটা আমি যেখানে এখান থেকে একটা ইউনিট নিই, দুইয়ের ক নাম্বার ইউনিট, এখন এই দুইয়ের কয়ের ইউনিট হচ্ছে স্বর্ণালী রানী দেব। ওনার 2020 সালের জনসংখ্যা হিসাব চকটা আমি দেখব। এখন আপনি নিজেই বুঝতেছেন, দেখেন নিচে যে ফর্মটা আছে সেই ফর্ম, আপনি যে ফর্মে তথ্য সংরক্ষণ করেন তা সেই ফর্ম, এই পাশে দেখেন হ্যাঁ সাল কত সাল, সাল 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 3 বছর এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনি হচ্ছে 2019, 2018, 2020 এভাবে শো করতে পারে। তো আমরা এখন এই রিপোর্ট দেখার জন্য আমাকে টাচ করতে হবে, এখানে বাংলা স্পষ্ট করে লেখা আছে রিপোর্ট দেখুন, তার মানে রিপোর্ট দেখুন আমার যেখানে জালিকা আছে সেই জায়গা আমাকে টাচ করতে হবে। তাহলে আমি টাচ করে দিই, টাচ করলাম রিপোর্ট দেখুন, টাচ করি, টাচ করার সঙ্গে সঙ্গে এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে, ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে সে হিসেব নিকেশ করতেছে। আপনি এখন পর্যন্ত মানে মনে করেন যে আজকে পর্যন্ত যত মানুষকে এন্ট্রি করেছেন তারা কোন গ্রামে এন্ট্রি হয়েছে, তারা কোনখানে এন্ট্রি হয়েছে, এবং এই পরিবার প্রধানকে এভাবে তৈরি হয়েছে, সুন্দর একটা রিপোর্ট চলে আসছে। দেখেন ক্রমিক নং আছে, খানা নাম্বার আছে, দম্পতি নাই, দেখেন এখানে দম্পতি রেজিস্ট্রেশন করা হয় নাই, যাদেরকে রেজিস্ট্রেশন করা হয়েছে এরকম নাম্বার আসছে এখানে, 10, 23 উপরে দেখেন 16, 17 এই পাশে লেখা আছে খানা প্রধানের নাম, নাম আসছে, দেখেন খানা প্রধানের নাম আসলো, এই পরিবার প্রধান 2018 সালে সে কাজ করে নাই, কাজ করছে 2019 সালে এবং 2020 সালে আসছে, দেখেন পাস এখনও 5টায় আছে, 2020 সাল পর্যন্ত তার 5টা আছে। আমরা যদি একটু দেখি নিচের দিকে অনেক আছে, আমরা সব হয়তো বা দেখতে পারবো না, নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো দেখে নেবেন। তাহলে আমি আমার এক নজরে আমার সময় মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড সময়, এর মধ্যে আমি আমার সকল জনসংখ্যা খানাভিত্তিক খানার জনসংখ্যা হিসাব চোখ তার রিপোর্ট আমি পেয়ে গেছি। যখন আমি রিপোর্টটা পেয়ে যাব তখন আমার আর নতুন করে হিসেব করার প্রয়োজন নাই। এখানে দেখেন ওই ইউনিটে কী কী গ্রাম আছে, গ্রামগুলো উপরে আছে, এই যে গ্রামগুলো উপরে আছে, তারপর হচ্ছে এখানে লেখা আছে, এসবগুলো আমি দেখতে পারছি। তাহলে
আমি খানার জনসংখ্যা হিসাব চপটা।